আমার হোটেলের নাম হচ্ছে জিমখান গেস্ট হাউস। এখানে কিভাবে আসতে হবে? যারা শিলিগুড়ি বা এনজিপি থেকে আসে, যদি কেউ শেয়ারিংয়ে আসে বা কেউ বাসে করে আসে বা কেউ রিজার্ভ কারে করে আসে, প্রত্যেকেরই ডেস্টিনেশন গ্যাংটকে হয় হচ্ছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড। আজ পরবর্তী দিন আমরা রওনা করব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন আছি গ্যাংটক এ আমাদের হোটেলে, যে আমরা গোছ গাছ করতেছি, আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে দামরেল না কী যেন একটা বললো, দামরেল, ওখানে ওই ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে এবং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা মানে শেয়ার ট্যাক্সিতে করে চলে যাব দার্জিলিং। মোটামুটি গোছানো শেষ, রুম থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন, যাওয়ার সময় আরেকবার বাথরুমগুলো দেখিয়ে দিই আপনাদের। এই যে বেসিন, ওখানে কমোড আছে, গিজার আছে, মোটামুটি ভালো, 800 টাকায় ভালো, একদম খুব দুর্দান্ত একটি রুম পাবে। তাহলে আমরা বেরিয়ে পড়ি। যে উপরে আমরা ছিলাম, এবার রিসেপশনে যাচ্ছি। দাদা নেই দেখছি, আমার দাদাকে ডাক দিই। দাদা, এই দাদা নেই নিচে, এই ডলারচিক ছোটা গাড়ি চাইয়ে অ্যাটেন পয়েন্টস কে লিয়ে ডবল রুমে যে এখানে আমাদের টোটাল খরচ হয়েছে এটা খাওয়া দাওয়া দিয়ে। দাদা ক্যালকুলেশন করছে, যে আমাদের হোটেলের কার্ড যেমন 204 নম্বর রুমে ছিলাম, ফোন নম্বর এখানে আছে, ফোন নম্বরটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আসলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। নাম কি বলো? এটা তোমার ব্যাগ? খুব দারুণ দারুণ। আমার হোটেলের নাম হচ্ছে জিমখান গেস্ট হাউস। এখানে কিভাবে আসতে হবে? যারা শিলিগুড়ি বা এনজিপি থেকে আসে, যদি কেউ শেয়ারিংয়ে আসে বা কেউ বাসে করে আসে বা কেউ রিজার্ভ কারে করে আসে, প্রত্যেকেরই ডেস্টিনেশন গ্যাংটকে হয় হচ্ছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড। সেইখান পর্যন্ত আসবে, সেখানে আসার পর থেকে পরে ওখান থেকে শেয়ারিং ট্যাক্সিতে আসতে হয়। এটা সিকিমের নর্মস এমজি মার্কে, কারণ এখানে 8টা থেকে 8টা 90 থাকে, বোলেরো সুমো গাড়ি আসতে পারে না। বাট কেউ যদি জাইলো কার বা ইনোভা কারে বা ছোটো গাড়িতে করে পিক আপ নেয়, তবে সেই গাড়িগুলো সোজা আমার হোটেল ডোর স্টেপ পর্যন্ত চলে আসে, যেমন আপনারা এসেছিলেন। এমজি মার্ক থেকে কতটা দূরে এটা? এমজি মার্ক থেকে একদম কাছে, কত হবে, বেশি হলে 100 মিটার হবে, এর থেকে বেশি তো আর হওয়ার কথা নয়, কারণ আমার হোটেল থেকে হেঁটে এমজি মার্ক যেতে 2 মিনিটই সময় লাগে, আর এমজি মার্ক থেকে ফেরত আসতে 4 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট। এটা ডিপেন্ড করে সিজন অফ সিজন। সিজনে ধরুন অফ সিজনের কথা বলি, অফ সিজনে রুম ভাড়া স্টার্ট হয়, আমার দুটো রুমই আছে ছোটো, সেখানে ধরুন 1200, ম্যাক্সিমাম 2000 হতে পারে যদি 4 বেড করে নেয় কেউ। আর এই সিজনে এই রেটটাই চলে যায়, কিন্তু 1500 তো মিনিমাম থাকে, ম্যাক্সিমাম কিন্তু 3000 হয়ে যায়। দাদার ব্যবহারটা, আচার ব্যবহারও খুব ভালো, কারেন্ট চলে গেছে এজন্য হয়তো ভালো লাইট পাচ্ছি না। দাদা খুবই ভালো একজন মানুষ, আমরা এখানে 3 দিন থাকলাম, আর এখানে থাকতে পারলে আরও ভালো লাগতো, খুবই ভালো একজন মানুষ। দাদা নমস্কার, জয়গুরু। ধন্যবাদ, জয়গুরু, ভালো থাক, জয়গুরু, হ্যাঁ সবাই ভালো থাকবে। আমরা উপরে ছিলাম,
এটা হোটেল জিম খান আর এই রোডটা চলে গেছে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা গেছে এমজি মার্কেট দিকে দেখুন এখান থেকে এমজি মার্কেট কতটা দূরে হেঁটে যেতে মানে হেঁটে যেতে আপনাদের 2 মিনিট লাগবে আর আসতে 4 মিনিট লাগবে কারণ উপরে উঠতে একটু কষ্ট হয় এমজি মার্কটা দেখে আসি আমরা বেরিয়ে সোজা চলে যাব এখন দার্জিলিং তো চলুন তার আগে আপনাদের এই রোডটা দেখে এমজি মার্কটা দেখে নিয়ে আসি দেখুন সবাই কষ্ট করে পুরো কষ্ট একজন নিচে নামছে এখানে উপরে উঠতে গেলে একটু কষ্ট হয় বেশিটা দূরে নয় কিন্তু আমরা এই কোনা থেকে চলে এসেছি দারুণ জায়গায় এমজি মার্ক দেখলে মনে হয় মানে এখানে সবাই ছোটো মোটো যেহেতু সকাল থেকে রৌদ্র পাওয়ার জন্য বসে থাকে আবহাওয়াটা খুব সুন্দর এখানকার ঠান্ডাও না বেশি গরমও না বেশি ঠান্ডাও না রৌদ্র আছে বলে খুব সুন্দর লাগছে তো গ্যাংটকে আমরা 3 দিন থাকলাম সবাই ফটোশুট করছে গ্যাংটক আই লাভ গ্যাংটক লেখা আছে তো আমরা একটু ফটো শুট করে নিই এমজি মার্কেট মার্কেটগুলো কতটা সুন্দর কিন্তু এখানে জিনিসপত্রের দাম একটু বেশি আছে বাইরে থেকে একটা জ্যাকেট কিনেছি খুবই সুন্দর একটা জ্যাকেট কিনেছি এখানে রাত্রে খাওয়া দেওয়া হয় কত ধরনের লোক এখানে বসে আছে দেখুন আর সবার দেখতে দেখুন একদম চায়নাতে মতো ক্ষমতা নেই এমজি মার্ক ঘুরতে ঘুরতে একদম চলে এসেছি এই মাথাটায় মহাত্মা গান্ধী স্ট্যাচু এখানে আছে খুব সুন্দর স্ট্যাচু কতটা সুন্দর লাগছে দেখুন আর এই জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা না দেখলে বুঝবেন না এনার নামেই এমজি মার্ক মার্কেট করা হয়েছে
এখানে ছবি উঠতে উঠতে আবার একজন এসে বললো ছবি উঠিয়ে দিতে, আবার তারও একটু ছবি উঠিয়ে দিলাম। আমরা এবার খুলবো ট্যাক্সি স্ট্যান্ড দাউরালি যাওয়ার জন্য।